হ্যালো অ্যাভরি ওয়ান গুড মর্নিং প্রকৃত অর্থে সফলতা হলেও লক্ষ্য এবং পরিশ্রমের সম্মিলিত প্রয়াস সামনে সেট এক্সাম রয়েছে তার জন্য খুব ভালোভাবে প্রস্তুতি চালিয়ে যাও যেন এবারে সেট এক্সামটা ক্র্যাক করতে পারো ঠিক আছে তো দেখো আজকের ফার্স্ট প্রশ্ন হুইজ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট ট্রু অ্যাপাউট সমুদ্র গুপ্ত সমুদ্রগুপ্ত সম্পর্কে কোন বক্তব্যটি এখানে সঠিক নয় হি বিল্ট দ্য মোস্ট এক্সটেন্সিভ এম্প আফটার অশোকা অশোকের পর তিনি বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন নেক্সট এ পোয়াল ওয়ার্ক কল্ড দ্য কৃষ্ণ চরিতম ইজ অ্যাট্রিবিউটেড টু হিম একটি কাব্য কাপ্যাত রচনা যেটি কৃষ্ণচরিতম নাম সেটি তাকে অর্পিত করা হয়েছে নেক্সট হি ইজ অলসো নোন অ্যাজ কবিরাজ তিনি কবিরাজ নামেও পরিচিত ছিলেন নেক্সট হি সেন্ট অ্যান এম্বাসি টু চায়না তিনি তার রাজদূত চায়নাতে প্রেরণ করেছেন তো কোনটি এখানে সঠিক নয় নট ট্রু অ্যাবাউট সমুদ্র গুপ্ত তো এখানে দেখো অপশন ডি এটি সঠিক নয় ওকে নেক্সট প্রশ্নও

টু শিবাজি সন সি শিবাজি ওয়াজ গ্রান্টেড টু দা রাইট অব চৌথ স্বদেশ মুখী ডি মুগুলি কিংডেন ট্রপ হয়ে গেছিল ঠিক আছে এটার উত্তর কমিশন দেয়নিম দ্য সিগনিফিকেন্ট স্কলার অফ পজিটিভিস্ট এ আগস্ট কমতে বি র্যাঙ্ক এ সি অল সঠিক উত্তর অপশন এ অগস্ত কমতে নেক্সট হোয়াট ইজ দ্য কারেক্ট ক্রোনোলজিক্যাল সিকোয়েন্স অফ দ্য ফলোয়িং তো দেখো এখানে গতর পার্টি কাকড়ি কনসপিরেসি ইনসিডেন্ট এক্সিকিউশন অফ ক্ষতিরাম বোস চৌড়ি চৌড়া ইনসিডেন্ট তো দেখো এখানে গতর পার্টির প্রতিষ্ঠাতা হয় উনিশশো তেরো খ্রিস্টাব্দে কাকরে কনসপিরেসি ইনসিডেন্ট উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে এরপর দি এক্সিকিউশন অফ ক্ষুতিরাম বোস উনিশশো আট খ্রিস্টাব্দি চৌড়ি ইনসিডেন্ট উনিশশো বাইশ খ্রিস্টাব্দে ওকে তো এখানে করোনোলজি সাজাতে বলেছে ফার্স্টে আসবে অপশন সি তারপর এ সি এ ডিবি সি এ ডিবি কোন অপশনে রয়েছে দেখো সি এ বি রয়েছে অপশান ডি তিন অপশন ডিতে রয়েছে ঠিক আছে তো অপশন ডি ইজ রাইট ওকে খুব ভালো প্রশ্ন একদিকে রয়েছে সুলতানাত এক থেকে টাইটেল ঠিক আছে আহমদনগর বিজাপুর গোলকুন্ডা বিদর এর থেকে রয়েছে ডেকান সুলটানার্টস অফ দ্য মিডিয়াফল ইন্ডিয়া ঠিক আছে আর দেয়ার নন টাইটেল আহমদনগর তাদেরকে কি নামে জানা যেত বিজাপুর গোলকুন্ডা বিদর তো আহমদনগর ছিল বাড়িতে শাহী না আহমদনগর নিচাম শাহী ঠিক আছে আহমদনগর হবে নিজাম শাহী বেজাপুর হবে আদিলশাহী গোলকুণ্ডা হবে কুতুব কুতুবশাহী আর বিদর হবে শাহী ওকে তো অপশন এ ইজ রাইট আহমদনগর শাহী বেজাপুর আদিলশাহী গোলকুণ্ডা কুতুবশাহী বিদর শাহী ঠিক আছে

শের সাহস ডেথ শতনামী রেভাল্ট করনেশন অফ শিবাচি শতনামী রেভাল্ট অ্যানেকেশন অফ আসিরগড় করিবাচি শের সাহস ডেথ তো এখানে শের সাহস ডেথ পনেরোশো পঁয়তাল্লিশ অ্যানেকেশন অফ আসিরগড় ষোলোশো এক শত রেভল্ট ঔরঙ্গজেবের টাইম পিরিয়ডে হুম করোনাশন শিবাচি ষোলোশো চুয়াত্তর তো দেখো এখানে অপশন সি সি হবে সঠিক ঠিক আছে সতানবী রিভল্টে কবে ঘটেছে ষোলোশো সত্তরের টাইম পিরিয়ডের কাছাকাছি ষোলোশো বাহাত্তরে ঘটেছে ঠিক আছে শতনবীর বিদ্রোহ শের শাহের ডেথ তোমরা শুনে নাও পনেরোশো পঁয়তাল্লিশ ঠিক আছে এটি এক নম্বরে আসবে নেক্সট অ্যানেক্সেশন অফ আসেরগড় ষোলোশো এক নেক্সট সতনামি রিভল্ট হয় ষোলোশো বাহাত্তর খ্রিস্টাব্দ অরঙ্গজেবের সময় আর করণাসব শিবাজি সতেরোশো চুয়াত্তর দুই বছর পরেই ঠিক আছে তো সি ইজ রাইট নেক্সট দেখো অ্যাসারশন রিজন রয়েছে অ্যাসারশন এ ডিউরিং কুইট ইন্ডিয়া মুভমেন্ট গান্ধীজি গেভ দ্য স্লোগান অফ ডু অর ডাই নেক্সট গান্ধীজি ডিড নট হ্যাভ ফেথ ইন নন ভায়োলেন্ট মিনস গান্ধীজি অহিংসাত্মক অহিংসাত্মক যে সংঘর্ষ সেটাতে তিনি বিশ্বাস করতেন না এটাকে ঠিক তোমরাই বলো এটা একদম ভুল গান্ধীজি তো একদম অহিংসাতেই বিশ্বাসী ছিলেন অহিংসাই ছিল তার একদম মূল কথা তো দেখো এখানে অপশন সি ইজ কারেক্ট এটা একদম ভুল ডিউরিং কুইট ইন্ডিয়া মুভমেন্ট গান্ধীজি গেভ দ্য স্লোগান অফ ডু অর টাই এটি সঠিক ঠিক আছে নেক্সট প্রশ্ন প্লেস দ্য এডুকেশন কমিউনিটিস ইন কারেক্ট ক্রোনোলজিক্যাল অর্ডার তো কোনটা সঠিক হবে এখানে ডি শুধু একটা অপশনেই রয়েছে তো অপশান এ ইজ রাইট ওকে ফার্স্ট হবে ডি উডস ডিসপেস সেকেন্ড হবে হান্টার কমিশন আঠারোশো বিরাশি থার্ড হবে কমিশন কত এক দুই এরকম সময় হবে স্যাটেলার কমিশন উনিশশো সতেরো এরকম সময় হবে তো চার নম্বর ঠিক আছে ইজ রাইটেন সুফি সেন্টস অফ চিস্তিয়া সিলসিলা ইন ক্রোনোলজিক্যাল সিকোয়েন্স অন দ্য বেসিস অফ দ্য ফলোয়িং কোর্টস ঠিক আছে সুফি সেন্টস যে ছিলেন চিস্তি সিলসিলা তাদের ক্রোনোলজি দেখতে বলেছে তো এখানে ফার্স্টে আসবে ফরিদ উদ্দিন গঞ্জ শাকোর সেকেন্ড শেখ নিজাম উদ্দিন থার্ড শেখ নাসির উদ্দিন ফোর্থ

অফ দ্য বিজনেস ক্লান বিজনেস ক্লাস বুর্জুয়াস অ্যান্ড বিলিভড ইন দ্য পলিটিক্স অফ কন্ট্রোলড মাস মোবিলাইজেশন তো এখানে কোনটি সঠিক হবে কোনটি বেঠিক হবে এখানে দেখতে বলেছে ঠিক আছে গান্ধীর মাস মুভমেন্ট অর্থাৎ চৌরিচৌড়া ইনসিডেন্ট সেখানে দেখো ম্যাচেদা কলাম কুরুণ রচিত এসেছে আর এখানে এভাবে এসেছে খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট ওকে তো গান্ধীজি উনিশশো বাইশ খ্রিস্টাব্দে আকস্মিকভাবেই অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন এর কারণ কি এর কারণ ছিল চৌরিচৌড়া ঘটনা ঠিক আছে অহিংস আন্দোলনে হিংসার প্রবেশ ঘটায় গান্ধীজি মর্মাহত হন এবং আন্দোলন প্রত্যাহার করে নেন। তবে এই আন্দোলন প্রত্যাহার নিয়ে অনেক বিতর্ক ছিল ঠিক আছে তবে তার সমকালীন পরিস্থিতি অনুযায়ী এটা ছিল যুক্তি সঙ্গত পদক্ষেপ এটা আর কি আমি বললাম এবার দেখো প্রশ্নে কি বলেছে গান্ধী উইথ ট্রুথা মাস মুভমেন্ট ইন 92 চৌরি চৌরা ইনসিডেন্ট

নীতি কন্ট্রোল করতে বিশ্বাসী ছিলেন তো এখানে দেখো সি অপশন হবে এ ইজ ট্রু বাট আর ইজ ফলস এটি সঠিক হুইচ অব দ্য ফলোয়িং পেয়ার দ্য ডিপার্টমেন্ট ইন দ্য সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন অফি সুলতানো দেখো এটি কিন্তু তোমার পরীক্ষা যে হয় সেট এক্সাম ডবল সেট এক্সামে কিন্তু এখান থেকে এই মুঘল পিরিয়ডে হোক সুলতানাত পিরিয়ড হোক বিভিন্ন যে টার্ম রয়েছে সপ্তাহরথ সেগুলো থেকে প্রশ্ন আসে ঠিক আছে তো দিওয়ান ইনসা এখানে কোনটি সঠিক নয় সেটি বলেছে দিওয়ান ইনসা রয়্যাল করেসপন্ডেন্টস রাজকীয় পত্র পত্রকার ছিলেন দিওয়ান ই রিসাল চ্যারিটি ধার্মিক কার্য এবং দান বিষয় নেক্সট বাড়িতে ই মামালিক কালেকশন অফ নিউজ যেগুলো নিউজ ছিল খবর সংবাদ সেগুলো সংকলন করতেন দিওয়ান ই আর্চ ফিনান্সিয়াল ম্যাটার্স যে যেখানে আর্থিক বিভাগে ছিল আর্থিক বিষয়ের কাজ করতেন তিনি তো এখানে কোনটি ঠিক নয় দ্বিহন ই আরচ এটি তো সৈন্য বিভাগ এটি আর্থিক বিভাগ কীভাবে হয় এটি এখানে ঠিক নয় ঠিক আছে দ্বিউন এই ইনসার রয়াল করেসপন্ডেন্টস রাজকীয় পত্র পত্রকার ছিলেন দিহন এই রেসালত ইকলে অ্যান্ড চ্যারিটি ধার্মিক এবং দান বিষয়টি দেখতেন বাড়িতে এই মামালে তিনি খবর সংগ্রহ করতেন গুপ্তচরের কাজ করতেন ঠিক আছে আর নট কারেক্ট কোন বক্তব্যটি এখানে সঠিক নয় ইস টম্পন অব দ্যিক্সিং অফ হিন্দু অ্যান্ড মুসলিম ট্রাডিশন অফ আর্কিটেকচার ইত্যাদ মিসের যে টম্প রয়েছে সমাধি সেটি থেকে এই সংকেত পাওয়া যায় হিন্দু এবং মুসলিম স্থাপত্য করার যে পরম্পরা তা মিলেমিশে বানানো হয়েছে এরকম সংকেত পাওয়া যায় নেক্সট ট্রু আর ইউসড ইন দ্য টম অফ সুলতান নাসরুদ্দিন মাহমুদ প্রথমবার প্রথম যে মেহরাব ছিল আসল মেহরাব সেটি প্রয়োগ করা হয় সুলতান নাসরুদ্দিন মাহমুদের সমাধিতে নেক্সট দি হর্ষ ফার্স্ট্রাকশন অফ আলাই দর দরওয়াজা ঘোড়ের যে নাল ছিল এখানে বলা হচ্ছে হিন্দি ভার্সনে তো সেটি ঘোড়ের নাল আকৃতির যে মেহেরাব সেটি প্রথমবার প্রয়োগ করা হয় আলাই দর দরওয়াসাতে নেক্সট আর্কিটেকচারাল ডিভাইস নন এস ডাবল ডোম ওয়াজ নট ইউজড ইন এনি বিল্ডিং কনস্ট্রাক্ট ডিউরিং দ্য সুলতান সুলতানাত পিরিয়ডে ডাবল ডোং যে ছিল আর কি সেটি কখনো প্রয়োগ করা হয়নি তো এখানে কোনটি ভুল তো এখানে অপশন বি এটি এটি কিন্তু ভুল ঠিক আছে আর বাকি সব সঠিক নেক্সট হুইচ অব দ্য ফলোয়িং অ্যাক্টস প্রভাইডেড ফর দ্য সিপারেশন অফ বার্মা ফ্রম ইন্ডিয়া হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্টস প্রোভাইডেড ফর দ্য দ্যান অফ বার্মা ফ্রম ইন্ডিয়া কোন অ্যাক্ট দ্বারা ভারত থেকে আলাদা পৃথক হয়ে যায় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ নাইনটিন নাইনটিন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট নাইনটিন থার্টি ফাইভ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট নাইনটিন হান্ড্রেড জিরো নাইন গভর্নমেন্ট ইন্ডিয়ান কাউন্সিলস আচ্ছা সি নম্বর ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট অফ নাইনটিন হান্ড্রেড নাইন আর ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট অফ নাইনটিন এইটিন নাইনটি টু তো সঠিক উত্তর কন্ট্রি হবে সিক্সটি ফোর বি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নাইনটিন থার্টি ফাইভ তো আমি তোমাদের বলেছিলাম প্রিভিয়াস ভিডিওয়ে যে এই যে উনিশশো উনিশ সালের ভারত শাসন আইন উনিশশো পঁয়ত্রিশ সালের আইন কাউন্সিলস আইন অর্থাৎ যেটাকে বলা হয় মরালামেন্টো সংস্কার মরালিমেন্টো আইন তারপর ইন্ডিয়ান কাউন্সিলস আইন আঠারোশো বিরানব্বই এগুলো কিন্তু একটু ভালোভাবে পড়বে কারণ এখান থেকে প্রশ্ন

সেই পেজটা কি এভাবেই তো ডাউনলোড করেছিলাম সেটা তো দিচ্ছি না নেক্সট দেখো যাই হোক সেই পেজটা পাওয়া যায়নি এটাই হুইচ অ্যানিম্যাল ওয়াস নট কমন এবং দ্য হরপান্স হরপায় কোন প্রাণীর পাওয়া যায়নি সাধারণভাবে কোন প্রাণীটি পাওয়া যায়নি হর্স গোট কাউ এলিফ্যান্ট তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ হর্স হর্স কিন্তু পাওয়া যায়নি অনলি এ ওকে গোট কাউ এলিফেন্ট এগুলো পাওয়া গিয়েছিল ঠিক আছে নেক্সট পঞ্চজন পঞ্চজন ইন ঋগবেদ রেফার্স টু ঋগবেদ পঞ্চজন বলতে কি বোঝানো হয়েছে ফাইভ ট্রাইবস অফ নন আরিয়ানস ফাইভ ট্রাইবস অফ আরিয়ানস ফাইভ হেডস অফ এ ভিলেজ হেডস অফ ফাইভ ভিলেজ সঠিক উত্তর এখানে হবে অপশন বি ফাইভ ট্রাইবস অফ আরিয়ানস ঠিক আছে নেক্সট দি সংস্কৃত সোর্স অন দ্য হিস্টরি অফ কাশ্মীর রাজতরঙ্গিনী ওয়াজ কম্পোস্ট বাই দ্য ফলোয়িং কাশ্মীরে যে রাজতরঙ্গিনী রয়েছে সেটাতে নিম্নলিখিত কারা কারা এতে রাজতরঙ্গিনীতে লিখেছেন ঠিক আছে রাজতরঙ্গিনী কার দ্বারা রচনা করা হয়েছিল এ কলহন বি খেমেন্দ্র সি জনরাজা ডি শ্রী বর সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন ডি এ সি ডি এ সি ডি এ সি আর ডি ডিজ রাইট ওকে ক্ষেমেন্দ্র হবে না বি অপশন কোথায় রয়েছে এখানে রয়েছে এখানে রয়েছে সিতেও বি রয়েছে তো তিনটি অপশন কেটে গেল ডি ইজ রাইট নেক্সট খুব ভালো প্রশ্ন ত্রিভাগা আন্দোলন নেক্সট প্রিভিয়াস ভিডিওতেও আমরা দেখেছি প্রেসেন্ট মুভমেন্ট রিলিজিয়ন এগুলো আন্দোলন আর কোন স্থানে ঘটেছিল ক্ষেত্র সেটা দেখতে হবে তেভাকা মুভমেন্ট কোথায় ঘটে এটি বেঙ্গলে ঘটে তো মুভমেন্ট একা মুভমেন্ট হাল হালি মুভমেন্ট তো দেখো একা মুভমেন্ট তো আই থিঙ্ক উত্তরপ্রদেশ ইউনাইটেড প্রভিন্স তৎকালীন আচ্ছা সেভেন্টি থ্রি সঠিক উত্তর হবে অপশন এ এটা এরকমভাবে সাজানো ছিল তেভাগা মুভমেন্ট হবে বেঙ্গলে বকাস্ত মুভমেন্ট বিহার একা মুভমেন্ট ইউনাইটেড প্রভিন্স ঠিক আছে হালি মুভমেন্ট গুজরাট তো এগুলো দেখে রাখো পরীক্ষাতে আসার খুব চান্স রয়েছে নেক্সট প্রশ্ন হুইচ দি ফলোয়িং ওয়ার দ্য লেটার মুঘল রুলার্স আফটার দ্য ডেথ অফ অরঙ্গজেব অরঙ্গজেবের পর যে মুঘল শাসকরা সিংহাসনে বসেছিলেন পরবর্তী মুঘল শাসক তাদের ক্রোনোলজি দেখতে বলেছে এ বাহাদুর শাহ ফার্স্ট বি আহম্মদ শাহ সি মোহাম্মদ শাহ টি জাহান্দার শাহ তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ সেকেন্ড হবে ডি থার্ড হবে সি আর ফোর্থ হবে বি প্রথমে আসবে বাহাদুর শাহ ফার্স্ট তারপর জাহানদার শাহ তারপর মহম্মদ শাহ তারপর আহমদ শাহ নেক্সট ম্যাচ দা ফলোয়িং দি রেভিনিউ অফিসিয়ালস অ্যাট দ্য লোকাল লেভেল ডিউরিং দ্য মুখল পিরিয়ড অ্যান্ড দেয়ার ডিউটিস তো মুখলদের কি কাজ ছিল সেটি দেখো আর তাদের ডিউটি অফিস বিভাগ আর ডিউটি করুরি আমিন কাননকো মুকদ্দম তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি কি কালেকশন অফ রেভিনিউ রাজস্ব সংগ্রহ করতেন আইমিন তার কাজ কি ছিল অ্যাসেসমেন্ট অফ রেভিনিউ রাজস্ব পরিমাপ করতেন গো তার কাজ ছিল পরগনা লেভেল অ্যাকাউন্টেন্ট পরগনা লেভেলের তিনি লেখপাল অর্থাৎ পরগনা লেভেলের যে লেখা সে কাজগুলো তিনি করতেন মুকাত্তমের কাজ কি ছিল ভিলেজ হেডম্যান তিনি ছিলেন ভিলেজ হেডম্যান তো ঠিক আছে রাইট খুব ভালো প্রশ্ন এক্সামে আসার মতো প্রশ্ন দেবপুত্র দেব গোল শাহী রাজ তারা এটি কোন ইনফ্লুয়েন্স কোন প্রভাব পড়েছে এখানে ঠিক আছে তো এখানে দেখো সঠিক উত্তর হবে অপশন এ অপশন এ ইজ রাইট ঠিক আছে তো দেবপুত্র এটি হয়ে যাবে এখানে চাইনিজ প্রভাব তারপর দেবকুলেও এটি হবে রোমান ইনফ্লুয়েন্স শাহি এটি হবে সাইথিয়ান ইনফ্লুয়েন্স আর রাজত্বাজা হবে পার্থিয়ান ইনফ্লুয়েন্স ওকে দি টোয়েন ইন টোয়েন বি ওয়ার্ক দি স্টাডি অফ হিস্টরি ইন টোয়েন বি ওয়ার্ক দি স্টাডি অফ হিস্টরি ওয়াজ রিটেন ইন এটি কত ভলো ভলিউমে লেখা হয়েছে সেভেন্টি সেভেন সঠিক অপশন বি এটি টুয়েলভ ভলিউমে লেখা হয়েছে ঠিক আছে নেক্সট দি ফলোয়িং টাইপস অফ ওয়াটার রিসোর্সেস উই আর অ্যাভেলেবিলিটি ইন আর্লি মেটিভল ইন্ডিয়া ফর ইরিগে ইরিগেটিং এগ্রিকালচারাল ল্যান্ড তো দেখো আদি মধ্যযুগে যেই ওয়াটার রিসোর্স ভূমিতে যে জলসেচের ব্যবস্থা দেওয়া হতো তার কি কি কী মধ্যে ছিল সেগুলো কি কি ধরনের টাইপ ছিল টাইপ ছিল সেগুলো পুষ্করিণী ট্যাঙ্ক ঘটি ঘটিয়ন্ত্র রাহাত ভাপি স্টেপ ওয়েল বাঁধ বাঁধ ড্যাম তো কি কি ভাগ ছিল দেখতে হবে সঠিক উত্তর হবে অপশন ডি এ বি সি ডি সব সবগুলিই হবে নেক্সট দি ডিমান্ড ফর এ সেপারেট স্টেট অফ পাকিস্তান ওয়াজ মেড অন দ্য বেসিস অফ টু ন্যাশন থিওরি অ্যাট লাহোর সেশন অফ অল ইন্ডিয়া মুসলিম লীগ হেল্ড ইন হুইচ ইয়ার দি জাতিতত্ত্ব তো এটি কোন বছরে হয়েছে মুসলিম লীগ অল ইন্ডিয়া মুসলিম লীগের লাহোর সেশন তো হয়েছিল তো সেখানে সেটি কোন বছরে হয়েছে সঠিক উত্তর হবে এখানে অপশন ডি উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে হয়েছে এবং তা ফলোয়িং পিলো মেনশন ডাইনেস্টিস ইস্যুড লার্জেস্ট নাম্বার অফ কোপার কয়েন্স কোন রাজবংশ বেশি পরিমাণে কোপার কয়েন্স অর্থাৎ তাম্র মুদ্রা জারি করেছিল সঠিক উত্তর হবে অপশন এ

দুই অর্গানাইজেশন অ্যাক্ট দ্বারা কোন স্টেটটি ক্রিয়েট হয়নি অন্ধ্রপ্রদেশ কেরালা মহারাষ্ট্র মধ্যপ্রদেশ সঠিক উত্তর হবে এখানে অপশন সি মহারাষ্ট্র এটি তৈরি হয়নি নেক্সট দেখো দেয়ার আর এক্সাম্পলস অফ রুরাল রেসিস্ট্যান্স ইন আর্লি মিডিয়াল টিকান অ্যান্ড সাউথ ইন্ডিয়া এটি গেলো অ্যাসারশন রিসনে কী রয়েছে

গ্রামের যে প্রতিরোধ সেটির উল্লেখ পাওয়া যায় উদাহরণ পাওয়া যায় ব্রাহ্মণ তথা মন্দিরে যে অগ্রহার ব্রাহ্মণ এবং মন্দির মন্দিরকেও যে অগ্রহার দেওয়া হতো ভূমি অনুদান ঠিক আছে তো সেই অধিকার যারা ভিলেজার্স ছিলেন তাদের অধিকারের তাদের চেতে কম করা হতো ঠিক আছে তাকে থেকে গ্রামের যে অধিকার ছিলেন ভিলেজার সাঁতারকে কম দেওয়া হতো তো এটি সঠিক অপশন বোথ এ অ্যান্ড আর আর ট্রু অ্যান্ড আর ইস দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ আবার অ্যাসারশন রিসন দেখো অ্যাসারশনে বলেছে এ কমপ্লিটলি নিউ জেনার অফ পেন্টিং ইমার্সড ডিউরিং অরঙ্গজেব রেন নেক্সট অরঙ্গজেব ওয়াস অ্যান অর্থোডক্স সুন্নি মুসলিম তো এখানে কোনটি সঠিক হবে অপশন ইজ রাইট কেন কেন কারণ শাসন কালে যে নতুন শৈলী যে ছিল সেটির বিকাশ ঘটেছিল আর অরঙ্গজেব এক কট্টর আহ মুসলিম ছিলেন ঠিক আছে সুন্দর মুসলিম ছিলেন এটাও সঠিক তো বি ইজ রাইট নেক্সট সাফল্য লাভে চাই পরিকল্পনা তুমি সঠিকভাবে পরিকল্পনা করো ঠিক আছে তারপর সেজন্য ঠিকঠাকভাবে কাজ করো সেই অনুযায়ী টাইম মেনটেন করে তুমি টাইমটা কাজে লাগাও তুমি অবশ্যই সফল হবে ঠিক আছে সুযোগ সুযোগের সঠিক ব্যবহার করতে হবে কারণ যে টাইমটা রয়েছে সেটি এক্সাম ক্লিয়ার করার জন্য তো এখনো সময় রয়েছে এখনো আমার কাছে মেসেজ আসে যে এখনো সময় রয়েছে প্রচুর তো ঠিকঠাকভাবে স্টাডিটা চালিয়ে যাও এক্সাম অবশ্যই কোয়ালিফাই হবে এক্সাম কোয়ালিফাই করা কোনো ব্যাপারই না এটা ভাবো পজিটিভ ভাবো বিষয়টাকে খুব কঠিনভাবে করো না যে এত বড় এক্সাম হবে কি না এটাকে দেখো একটা এক্সাম তোমার কাছে যতদিন টাইম রয়েছে যারা কোয়ালিফাই করবে পাখিরা সিক্স পারসেন্টের মধ্যে আসবে তাদের কাছেও সেই সেম টাইমই রয়েছে তো এই টাইমটাকে কে কীভাবে কাজে লাগাচ্ছে তারপর পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট করে কীভাবে কোশ্চেনের আনসার করা হচ্ছে সেটাও সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ একটা এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় ঠিক আছে তো সবগুলো মেনটেন করতে হবে তার আগে কি তোমাকে এই টাইমটা ভালো করে প্রিপারেশনটা চালিয়ে যেতে হবে ঠিক আছে তো প্রিপারেশনটা চালিয়ে যাও কোনো অসুবিধেই হবে না এক্সাম অবশ্যই ক্র্যাক হবে নেক্সট দেখো আর কয়েকটা প্রশ্ন রয়েছে আমি বলে দিচ্ছি ওইলে ভিডিওটি বড় হয়ে যাবে ঠিক আছে আমি আর ব্যাখ্যা করবো না অত নেক্সট দেখো দি ফলোয়িং ওয়ার দ্য অফিসিয়ালস অ্যাট সরকার লেভেল ইউনিট অফ মুঘল অ্যাডমিনিস্ট্রেশন মুঘল প্রশাসনে সরকার লেভেলের যে ইউনিটগুলো ছিল সেগুলো এখানে কী কী ছিল ফৌজদার সুবেদার আমল কোচার শিকদার সঠিক উত্তর হবে এখানে অপশন সি এ অ্যান্ড সি ফৌজদার এবং আমল কোচার সরকার লেভেলে ছিল ওকে নেক্সট পেয়ার দ্য হরপান সেটেলমেন্টস উইথ দ্য ব্যাঙ্কস অফ রিভার্স অন হুইচ দে ওয়ার লোকেটেড আর যারা এই প্রশ্নটি দেখছো এদের সঙ্গে আমার আমাদের ডব্লিউবি সেট এক্সামের কোশ্চেনের কিন্তু প্রচুর প্রচুর মেল রয়েছে তোমরা প্রিভিয়াস ইয়ার তুলে দেখো প্রচুর মিল খুঁজে পাবে ঠিক আছে তো দেখো এ লোথাল লোথাল কোন নদীর তীরে অবস্থিত লোথাল হবে ভোকাবো নদীর তীরে অবস্থিত কালীপঙ্কান ঘগ্ঘর রোপার কি সতলেস হরপ্পা রাভি মহেনচু হয়ে যাবে ইন্ডাস তো এ হয়ে যাবে অপশন ফাইভ কালীপঙ্কান কি হয়ে যাবে ঘর ঠিক আছে তো বি হবে ফোর রোপার হবে সুতলেস সি হবে টু তারপর দেখো হরপ্পা হবে রাভি ডি হবে থ্রি মহেন্দ্র হবে ইন্ডাস এটি ওয়ান হয়ে যাবে ঠিক আছে তো সে হিসাবে অপশন এ ইজ রাইট এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এভাবেও আসতে পারে ম্যাচটা কলামে কিংবা সিঙ্গেলভাবেও আসতে পারে ওকে নেক্সট দেখো অ্যাট হুইচ অফ দ্য ফলোয়িং সাইটস অ্যাট হুইচ অফ দ্য ফলোয়িং সাইটস ফলোয়িং হরপ্পা সাইটস এভিডেন্স অফ ক্যামেল বনস হ্যাভ নাট ফাউন্ট বিন যে উটের যে হার সেটি কোথা থেকে পাওয়া যায়নি উটের অস্থি অর্থাৎ হার মোহেঞ্চো দারু হরপ্পা কালীপঙ্কার সুরকোটদা এইট্টি সিক্স সঠিক উত্তর হয়ে যাচ্ছে তো দেখো এখানে মহেন্দ্র দ্বারো হরপ্পা কালীবঙ্গান সরকটি কোথা থেকে পৌঁছায়নি এইটটি সিক্স সঠিক উত্তর এখানে এটি ড্রপ হয়েছে ঠিক আছে তো এখানে সঠিক উত্তর দেয়নি নেক্সট দেখো যে দি ফলোয়িং সুলতানস অফ দিল্লি হ্যাড টু ফেস দ্য মঙ্গল ইনভেশনস অন দ্য নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার যে দিল্লির কোন কোন সুলতান মঙ্গল আক্রমণের সম্মুখীন হয়েছিলেন কোন কোন সুলতানের সময় রেখে তাদের সাম্রাজ্য মঙ্গল আক্রমণের সম্মুখীন হয়েছিল এ কুতুপ্তী আইবক বি ইলদুতিস সি বলবন ডি আলাউদ্দিন খলজি তো এখানে সঠিক উত্তর হবে বি সি ডি বি সি আর ডি অপশন বি ইজ রাইট ওকে নেক্সট দেখো

রেলওয়ে রেলওয়ে লাইনের জন্য সরকার নিঃশুল্ক ভূমি দেবে আর গভর্নমেন্টকে ফার্স্ট অপশানের উত্তর কি হবে যে প্রাইভেট রেলওয়ে কনস্ট্রাকশন কোম্পানিস রয়েছে সেখানে সরকার তাদেরকে ক্যাপিটাল মুনাফা ইন্টারেস্ট অর্থাৎ সুদ দেবে ঠিক আছে নেক্সট দি কনস্ট্রাকশন অফ অ্যান্ড অপারেশন অফ রেলওয়েজ উইয়ার টু বি ক্যারিড আউট বাই প্রাইভেট কোম্পানিস রেলওয়ে নির্মাণ তথা এই যে বিষয় পরিচালনা সেটি প্রাইভেট কোম্পানিগুলো দ্বারা পরিচালনা করা হবে ঠিক আছে নেক্সট এই নাইন এক থেকে লিস্ট ওয়ান এক থেকে লিস্ট টু রয়েছে লিস্ট ওয়ানে রয়েছে ট্রাইবাল রিভল্ট বিদ্রোহ আর এক থেকে তাদের নেতা নেতাদের নাম সান্থাল আপ্রাই ভিলস গন তারপর মুন্ডা বিদ্রোহ তো দেখো এখানে মুন্ডা বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কে বীরসা মুন্ডা বীরসা মুন্ডা তারপর সাঁওতাল বিদ্রোহ হবে সিধু কানহু এ হয়ে যাবে থ্রি তারপর ভিল ভীল বিদ্রোহের নেতৃত্ব কেদিন চক্র বিষয়ী আর রয়েছে গোবিন্দ গুরু তো দেখো এখানে কিন্তু সঠিক উত্তর দেওয়ার রয়েছে সঠিক উত্তর দেওয়া রয়েছে নন অফ দ্যাব আচ্ছা একটু চেক করছি ওয়েট আচ্ছা এটা স্কিপ করা যাক ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো অ্যাসারসন এবং রিজন ঠিক আছে এখন মেটেরিয়ালসটা পাচ্ছি না পরে দেখছি নেক্সট নাইনটি নম্বর প্রশ্ন গিভেন বিলো আর টু স্টেটমেন্টস ওয়ান লেভেলড এস অ্যাসারসন এ অ্যান্ড দ্য আদার লেভেলড এস রিজন আর তো অ্যাসারসনে কী বলেছে লাইক দ্য ইংলিশ দ্য ফ্রেঞ্চ ফ্রেঞ্চ অলসো এস্টাবলিশ ফ্যাক্টরি অ্যাট সুরা ইংরেজদের মতো ফ্রান্সরাও তারা তাদের প্রথম ফ্যাক্টরি সুরাটে প্রতিষ্ঠিত করেছিলেন নেক্সট তে ফ্রেঞ্চ ইনটেন্ডেড টু ইনক্রিজ দা প্রাইস অফ ইন্ডিয়ান গোডস ফ্রান্সরা ভারতীয় যে ভারতীয় যে দ্রব্য সামগ্রী ছিল তাদের মূল্য বৃদ্ধি করতে চাইতেন তো এখানে কোনটি সঠিক উপায় ফুল সেটি আমাদের দেখতে হবে তো অপশন সি ইজ রাইট এ ইজ রাইট इज ट्रुज फॉल्स। ओके तो प्रश्न देखो ह्यूमन एफोर्ट इज इन इज द ऑफ अर्ली हिस्टोरिकल इंडिया ह्यूमन एफोर्ट इज इन एफेक्टिव। मानव जो प्रचेषाटी अप्रभावी ইনএফেক্টিভ এফেক্টিভ প্রভাব রাখে না তো সেটি কিসের সঙ্গে যুক্ত দেখো আজীবিকা বুদ্ধিজম জেনিজম শৈলিসম সঠিক উত্তর হবে এখানে অপশন এ আজীবিকা নেক্সট দেখো দিপ ফলোয়িং আর সে টু বি দ্য লিগেসি অফ মুঘলস ইন ইন্ডিয়া

যেটা আর কি পাওয়া যায় ঠিক আছে আর সূত্রে পাওয়া এরকম তো বিসিটি কোথায় রয়েছে বিসিটি রয়েছে তোমার অপশন বিতে বিসিটি সুতরাং অপশন বি ইজ রাইট নেক্সট দেখো এটি সুফি থেকে এসেছে যে সেখানে

সুফি গাইড অথবা শেখ নুরীত কি হবে এ পারসন ইনিশিয়েটেড ইন টু দা সুফি অর্ডার সেই ব্যক্তি যিনি সুফি ব্যবস্থাতে যাকে সুফি ব্যবস্থাকে যাকে প্রবেশ দেওয়া হয়েছে অর্থাৎ যাকে সেখানে যুক্ত হবার অনুমতি দেওয়া হয়েছে নেক্সট ডি হবে ওয়ান খালি ফাঁকি রেসিডেন্স অফ সুফি সেন্টস রেসিডেন্স অফ সুফি সেন্টস ঠিক আছে প্রশ্নগুলো টাইম টেকিং অর্থাৎ টাইম নিচ্ছে খুব নেক্সট শিব শাহ ইন্ট্রোডিউসড এ যাবৎ মেজারমেন্ট অফ ল্যান্ড সিস্টেম থ্রু আউট হিস এম্পায়ার শের শাহ ইন্ট্রোডিউসড এ যাবত মেজারমেন্ট অফ ল্যান্ড সিস্টেম থ্রু আউট হিস এম্পায়ার

ফাদার অফ রোমান হিস্টোরিওগ্রাফি রোমান হিস্টোরিওগ্রাফির জনক হুম নেক্সট হুইচ অফ দ্য ফলোইং ওয়াস নট দ্য ক্যারেক্টারিস্টিক অফ পলিটিক্যাল স্ট্রাকচার ইন মিডিয়েভল আর্লি মিডিয়েভল ইন্ডিয়া আদি মধ্যযুগ যে রয়েছে তার যে রাজনৈতিক পরিকাঠামো সেটার বৈশিষ্ট্য নয় কোনটি এটা দেখতে হবে কিংশিপ দি কিংশিপ ওয়াস হেরিডিটারি রাজা রাজা যে পথ সেটি বংশানুগতভাবে হওয়া নেক্সট অ্যাডমিনিস্ট্রেশন ওয়াজ ক্যারিড আউট বাই বুরোক্রাসি প্রশাসনের যে পরিচালন সেটি বুরো দ্বারা হয় আর গ্রান্টেড টু ফিউডাল এলিমেন্টস সামন্ত সামন্তীয় যে তত্ত্ব তার সামন্তীয় তত্ত্ব প্রশাসনিক অধিকার পেয়েছে নেক্সট দি অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম ওয়াজ সেন্ট্রালাইজড প্রশাসনিক ব্যবস্থাকে কেন্দ্রিক ছিল প্রশাসনিক ব্যবস্থা তো কোনটি এখানে সঠিক নয় সঠিক নয় এখানে অপশন ডি ওকে নেক্সট দেখো আবার প্রশ্ন রয়েছে অনেক প্রোভাইড দ্য কারেক্ট করোনোলজিক্যাল সিকোয়েন্স ফর দ্য ফলোয়িং ইন্ডাস্ট্রিজ অ্যাজ দ্য ডেভেলপড ডিউরিং কলোনিয়াল ইন্ডিয়া কলোনিয়াল ইন্ডিয়াতেই যে সমস্ত ইন্ডাস্ট্রির উন্নতি ঘটেছে তাদের সিকোয়েন্স দেখতে হবে জুট ইন্ডাস্ট্রি টাটা অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি টেক্সটাইল ইন্ডাস্ট্রি সুগার ইন্ডাস্ট্রি সঠিক উত্তর হচ্ছে অপশান বি ওকে ফার্স্ট হবে টেক্সটাইল সেকেন্ড হবে এখানে জুট ইন্ডাস্ট্রি পাট শিল্প নেক্সট টাটা স্টিল আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি লৌহ এবং ইস্পাত শিল্প নেক্সট সুগার ইন্ডাস্ট্রি চিনি শিল্প হবে ফোর এ ওকে নেক্সট দেখো অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ডাইন্যাস্টিস রুলিং ওভার কনৌচ ইন এনশিয়ান্ট টাইমস ইন কোরোনলজিক্যাল সিকোয়েন্স অন দ্য বেসিস অফ ফলোয়িং কোর্টস কনৌচে কোন কোন রাজবংশ শাসন করেছিল কনৌজ থেকে কোন কোন রাজবংশ বিলং করে সেগুলোর কোরোনোলজি দেখতে বলেছে পুষ্যপতি অলিকি অলিকরো প্রতিহর মৌখরি প্রতিহর মৌখরি অলকির পোষ্যভূতি তো কোনটি প্রথমে এসেছে দেখতে হবে সঠিক উত্তর হবে অপশন ডি ফার্স্ট এসেছে মৌখরি সেকেন্ড পোষ্যভূতি থার্ড অলিকর ফোর্থ প্রতিহর ওকে নেক্সট দেখো দি ফলোয়িং ইভেন্টস টুক প্লেস ডিউরিং দ্য মিডিয়া ইন্ডিয়ান হিস্ট্রি এই যে তোমরা যে টপিক থেকে প্রশ্নগুলো দেখছ যে কনসেপ্টের এটাই নাও যে এই কনসেপ্ট থেকেই বেশি করা হয় ওকে তো সেটা তোমরা পারছো নিশ্চয়ই তো যেগুলো ভিডিও দিয়েছি সবগুলো দেখো তোমাদের কাজে লাগবে হুম নেক্সট মিডিয়াল মধ্যযুগের ভারতের ইতিহাসের যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো দেখতে হবে কোন ঘটনা ঘটেছে সিকোয়েন্স ক্রোনোলজি দেখতে হবে ব্যাটেল অফ তালিকোটা ব্যাটল অফ তালিকোটা ট্রান্সফার অফ ক্যাপিটাল অফ বাহমনি কিংডম ফ্রম কুলপুরকা টু বিদর নেক্সট ব্যাটল অফ বিলগ্রামি কনৌজের যুদ্ধ ইন্ট্রোডাকশন অফ ডুয়াল মনসব অফ চাট অ্যান্ড সভার বাই আকবর তো দেখো কোনটা এখানে সঠিক কোনটা কোনটা আগে কোনটা পরে হয়েছে সঠিক উত্তর হবে এখানে অপশন বি ঠিক আছে ফার্স্ট হবে রাজধানী থেকে ভেতরে স্থানান্তর করা হয়েছে সেকেন্ড যুদ্ধ ঠিক আছে থার্ড হবে তালিকোটার যে যুদ্ধ সেটি আর ফোর্থ হবে আকবর ডুয়াল মনস অফ চার্ট এন্ড সবার ইন্ট্রোডাকশন করেন ওকে তো দেখো এভাবেও ক্রোনোলজি এসেছে একটা বিজয়নগর থেকে একটা বাহমণি থেকে একটা মুঘল থেকে ঠিক আছে এভাবেও আসি বেঙ্গলের যে রুলার রয়েছে সেটা ক্রোনোলজি এসেছে তো ওয়েস্ট বেঙ্গল থেকে যারা সেট দেবে তাদের জন্য এই করোনোলজি ভীষণভাবে গুরুত্বপূর্ণ তো দেখো এখানে সঠিক উত্তর সুজা উদ্দিন খান মুর্শিদ কুলি খান সরফরাজ খান আলিবর্তি খান সঠিক উত্তর হবে এখানে অপশান কি অপশান বি ফার্স্টে কে আসবে মুর্শিদ কুলি আসবে সেকেন্ড সুজা উদ্দিন খান থার্ড আসবে সরফরাজ খান ফোর্থ আসবে আলিবর্তি খান ওকে তো এই গেল ফিফটি প্রশ্ন প্রশ্নগুলো কেমন লেগেছে ভালো লাগছে যদি ভালো লাগছে তাহলে কমেন্ট করে দিও আমি আরও অন্যান্য সেট এক্সাম কালেক্ট করে তোমাতে সলভ করিয়ে দেবো ঠিক আছে তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর ভিডিওটিতে অবশ্যই লাইক করবে ঠিক আছে আর কমেন্ট করবে অবশ্যই কেমন লাগছে ভিডিওটি আর ফ্রেন্ডসদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে তো এই যে প্রশ্নগুলো করালাম এগুলো তুমি ভিডিওটি দু তিনবার চালিয়ে দেখো তোমার এটি অবশ্যই কাজে লাগবে ঠিক আছে আর যে টু দ্য পয়েন্ট রয়েছে রচিগুলো রয়েছে সেগুলো একদম মুখস্থ করে নাও এগুলো এক্সাক্ট সেট পরীক্ষা তো কেন তুমি যখন এস টি এক্সাম তারপর আরও অন্যান্য এক্সাম দেবে ঠিক আছে তার জন্য ভীষণভাবে কাজে লাগবে তো থ্যাংক ইউ টেক কেয়ার জয় হিন্দ